আজকের এই ভিডিওতে বোল্ডার জাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন বোল্ডার জাতের ধরন ক্ষমতা এবং ফলের সাইজ হারভেস্টিং সময় কখন ফল আসে কখন ফুল আসে এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হয়েছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বোল্ডার জাত সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোল্ডার জাত নিয়ে কিছু তথ্য দিতে চলে আসলাম ভিডিওটা খুবই শর্ট করব। যেহেতু বাগান আমার না তবে পরামর্শটা একটু দিলে আপনাদের জন্য ভালো হবে এটা হলো বোল্ডার জাত এটা বোল্ডার জাত বলতে হাইব্রিড জাতের ভিতরে যে যাত্রাকে বলে সেটাকে হাইব্রিড জাতের ভিতরে বিভিন্ন হাইব্রিড থাই হাইব্রিড রেড ভেলভেট বোল্ডার তারপরে দেশি হাইব্রিডের ভিতর মানে আমি এখনও শিও যে কতগুলো জাত আছে হাইব্রিডের ভিতর তবে আমি আজ পর্যন্ত যতগুলো জাত আছে তো প্রত্যেকটা জাতের বিষয়ে আপনাদেরকে জানাই দিছি বোল্ডার যাত্রা হলো এটা কিন্তু ধরন ক্ষমতা কম হাইব্রিড জাতের ভিতরে যদি যান তাহলে আপনাকে ধরন ক্ষমতা কম পেতে হবে ঠিক আছে ধরন ক্ষমতা কম ভিয়েতনাম দশটা পাঁচ ছয়টা পাঁচটা ফল দিলে এটা আপনাকে দুইটা ফল দিবে তবে ওজন দিক দিয়ে এটা কিন্তু এগিয়ে থাকবে হাইব্রিড জাত তবে বোল্ডার যাত্রার একটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট সব কিছুই আসে যেমন অন্যান্য জাত থেকে বোল্ডার যাত্রা আপনার সাপ্তাহানিক লেট করে ফলটা দিতে আপনাকে সাপ্তাহানিক লেট করে ফলটা হারভেস্ট করতে ধরেন একটা বাগানে আপনার ফল চলে আসছে কিন্তু এই বোল্ডার যাত্রা এখনও ফল আসে নাই বোল্ডার যাত্রা আপনার সাত দিন পরে ফল আসবে এবং বোল্ডার যাত্রা অন্যান্য জাত থেকে ধরন ক্ষমতা সিজনে খুবই কম থাকে আমাদের দেশি দেশি যেগুলো আছে দেশি এবং হাইব্রিড যেগুলো আছে দেশি যাত্রা আপনার যদি ছয়বার বার দেয় বছরে ছয়বার ফলন দিবে মানে এপ্রিল মাস থেকে ধরে মে মাস থেকে এপ্রিল মাস থেকে তো ফুল আসবে মে মাস থেকে ধরে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে আট মাস আসতে কিন্তু মে মাস থেকে ফলনটা ধীরে ধীরে আসে কিন্তু আপনি তো প্রতি মাসে ফলন পাবেন এখানে আট মাসের ভিতরে ডিসেম্বর মাস পর্যন্ত যদি যায় তাহলে আপনারা ছয়বার ফলন পাবেন এক মাস পনেরো দিন এক মাস দশ দিন পর যদি হারভেস্ট করেন ছয়বার ফলন পাবেন কিন্তু বোল্ডার যাত্রা সর্বোচ্চ পাঁচবার পাবেন কিন্তু চার থেকে পাঁচবার বোল্ডার যাত্রা পেয়ে থাকবেন ঠিক আছে তো বোল্ডার যাত্রা এমন বোল্ডার যাত্রার ফলনটা কিন্তু প্রায় এক কেজি খানিক হয়ে যায় কেজি খানিক মতন হয়ে যায় কিন্তু ধরন ক্ষমতা খুবই কম তবে সাইজের দিক দিয়ে আপনার পারফেক্ট তবে একটু বুঝে শুনে চাষ করেন সমস্যা নেই বোল্ডার চাষ করতে পারেন এমন না কিন্তু বোল্ডারের যাত্রার ধরন ক্ষমতা কম পাবেন কিন্তু সাইজটা অতিরিক্ত লেভেল হাই লেভেলের পাবেন মানে প্রায় এক কেজি এক কেজি করে একটা সাইজ ফল একটা ফল যদি হয় তাহলে যদি দুশো টাকা কেজি হয় দুশো টাকা একটা ফল দুশো টাকা বাগানে যদি এক হাজার ফল পায় তাহলে কত টাকা আসতেছে হিসাব করে দেখেন প্রায় লাক্ষানিক এক হাজার ফলে হিসাব করলে প্রায় না নাই থিঙ্ক এটা যোগ বিয়োগ করে পুরো বুঝতে পারবেন যাই এইখানে এই যে যাত্রা আর চিনার উপায় করে দিই অন্যান্য বাগানে গেলে অধিকাংশ বাগানে বোল্ডার যাত্রা আছে শিরাগুলো কিন্তু হাইব্রিডের মতন ঠিক আছে এই যে শিরাগুলো এগুলো হাইব্রিডের মতন ঠিক আছে যে ঢেউ কিন্তু এর যে এই মাংসটা এবং যে কোয়ালিটি অনেক মোটা ঠিক আছে কোয়ালিটি বলতে এই গাছগুলো অনেক মোটা থাকে অনেক গ্রোথ থাকে এবং অতিরিক্ত মানে হাইব্রিড যাতে গাছগুলো অতিরিক্ত হাই লেভেলে উঠে যায় তাড়াতাড়ি হয়ে উঠে যায় মানে বানে উঠে যায় ঠিক আছে তো চাইলে আপনারা বোল্ডার জাত চাষ করতে পারেন আমাদের কাছে আপাতত বোল্ডারের চারা নাই খুবই কম আছে আমি হয়তো সর্বোচ্চ শখের বিষয়ে বোল্ডারের চারা দিতে পারবো আপনাকে পঞ্চাশ পিস কি একশো পিস মতন যেটা সত্য কথা আমাদের কাছে অল্প কিছু চারা আছে প্রত্যেকটা বিষয়ে আপনাদের জানার অধিকার আছে এবং আমি একজন অ্যাজ ইউটিউবার বা একজন চাষি হিসাবে আপনাদেরকে জানানোর অধিকার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইলে বোল্ডারও চাষ করতে পারেন কোনো সমস্যা নাই এইটা আবার অন্য জাত এটা আমি দেশি জাতের ঘোড়ায় জাত যেটা হ্যাঁ এটা দেশি ঘোড়ায় জাত দেখছেন কীভাবে চিনলাম চিনার কারণ হলো এর কাঁটা ঠিক আছে চিনার কারণ হলো এর কাটাটা আপনার দেখাচ্ছি আপনার এর কাটাটা খুবই শৌচালয় থাকে শিরাগুলো ডালগুলো খুবই শৌচালয় থাকে মানে উপরের দিকে উঠতেই থাকে ঠিক আছে এই কাঁটাগুলো এমন হয় এটা দেশি জাতির ভিতর ঘোড়ায় জাতি এটা এটা ধরন ক্ষমতা মানে দেশির ভিতরে সবচাইতে খারাপ জাতির ভিতরে এটা এটা কিন্তু বাণিজ্যিকভাবে কোনো জায়গায় নাই মানে প্রত্যেকটা বাগানে দু একটা করে শুধু চলে আসে এটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন